আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পার্ট যেমন হচ্ছে গিয়ে আছে আপনার ন্যাচারাল আর অর্গানিক রেজাল্ট তৈরি করা, অর্থাৎ হচ্ছে গিয়ে আনপেইড ট্রাফিক হচ্ছে গিয়ে আপনার দিকে জেনারেট করা, সেটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যা যা করবেন না কেন, আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করার জন্য অথবা ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ফার্স্টের দিকে রাখার জন্য, তার সবকিছুই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। আচ্ছা, অন পেজ এলিমেন্টস আর অফ পেজ এলিমেন্টস, এই দুইটা জিনিস আপনাদেরকে অবশ্যই 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 মাথায় রাখতে হবে। এইটা দরকার হলে আপনারা লিখেও নেন, এটা দরকার হলে আপনারা হচ্ছে গিয়ে লিখেও নেন। সেটা হচ্ছে কন্টেন্ট, প্রথমত হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, রিসার্চ, ওয়ার্ডস, এঙ্গেজমেন্ট, ফ্রেশনেস, অর্থাৎ হচ্ছে আপনার ওয়েবসাইটে যা যা থাকবে তা ক্লিয়ার থাকতে হবে, তা মানুষের কাছে পৌঁছানোর যোগ্য হইতে হবে, ওই জিনিসটার ভিতরে এমন ওয়ার্ড থাকতে হবে যেটা মানুষ খোঁজে, ওই জিনিসটার ভিতরে এমন ছবি থাকতে হবে যে জিনিসটা ছবিটা দেখতে ক্লিয়ার হয়। সাপোজ আমি একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে, সেটা হইতেছে গিয়ে হাউ টু চেঞ্জ ইওর মোটর সাইকেল ব্যাটারি, এটা আমি কালকে দিয়ে দিছি, আজকে কাজ করতেছি হাউ টু চেঞ্জ ইওর মোটর সাইকেল টায়ার। এইটা হচ্ছে গিয়ে আমি যতই বলি না কেন যে আপনি দুইটা রড নিয়ে মোটর সাইকেলের টায়ারের পিছনে লেগে যান, আপনি এটার এই দিক দিয়ে খোলেন, এটা এই দিক দিয়ে খোলেন, আমি যদি শুধু অডিও দিই আপনি বুঝতে পারবেন না, যদি আমি শুধু লেখা দিই আপনি বুঝতে পারবেন না, কিন্তু লেখার সাথে ছবি দিয়ে দিলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে হচ্ছে গিয়ে আপনার মোটর সাইকেলের চাকাটা এইভাবে এইভাবে খোলা উচিত, স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আপনি কাজটা করতে পারবেন। এর জন্য কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে, রিসার্চ করতে হবে, তার জন্য বের করতে হবে কোন কোন ওয়ার্ড মানুষের মাথায় আছে, যেমন ইজি স্টেপ, ইজি স্টেপ টু ফাইন্ড ইউর টায়ার, ইজি স্টেপ টু ওপেন ইউর টায়ার, এগুলো লিখে মানুষ সার্চ করে, তখন হচ্ছে গিয়ে আপনাকে ওই ওয়ার্ডগুলো আপনার কাজের ভিতরে ঢুকাই দিতে হবে। এঙ্গেজমেন্ট হচ্ছে গিয়ে আপনার মানুষের সাথে কতখানি হচ্ছে গিয়ে ওই জিনিসটা কাজ করতে পারে, আর ফ্রেশনেস, নিউ থিংস, ইন্টারনেট নিউ থিংস এর জিনিস, যেমন কয়েকদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পাউরি হরি হ্যায়, তো পাউরি হরি হ্যায়ের কোনো ভ্যালু নাই, মানে পাউরি হরি হ্যায় কথাটা সে একটুখানি অন্যভাবে বলছে, এর জন্য জিনিসটা হয়ে গেছে পাউরি হরি হ্যায়, তো পার্টি হো রাহি হ্যায় কে বলছে পাউরি হরি হ্যায়, কিন্তু এই কারণে যে জিনিসটা ভাইরাল হয়ে গেছে সেটা আমাদেরকে বুঝাই দেয় যে হচ্ছে গিয়ে অনলাইন সবসময় চায় ফ্রেশ জিনিস, অনলাইনে যারা সবসময় থাকে তারা ফ্রেশ জিনিসপত্র পছন্দ করে, নিউ জিনিসপত্র, সামথিং এলস। আচ্ছা, আমাদের এই কোর্সের ভিতরে আমাদের টোটাল ফোকাসটাই যাবে কন্টেন্টের দিকে মেইনলি, এইচটিএমএল বিষয়ে আমরা বলবো, যারা ওয়েব ডেভেলপিং এর দিকে আস্তে আস্তে মুভ করবেন তারা এখান থেকে বেসিকটা তৈরি করে নিয়ে যাবেন, সেটুকু আমি শিখাই দিব। আর এদিকে হচ্ছে সিস্টেম, ক্রলিং, রোবোস, পেজ লোড টাইম, এই এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। ওই যে এক আপু কিছুক্ষণ আগে কোশ্চেন করলেন, আপু কি আছেন, যে হচ্ছে গিয়ে যে ইনি কোশ্চেনটা করলেন যে স্লো করে দেয় কিনা অথবা হচ্ছে গিয়ে ফাস্ট করে দেয় কিনা সার্চ ইঞ্জিনের পর, উনি কি আছেন, উনি একটু আওয়াজ দেন। জি আছে, শুনছেন? এইখানে আমি আপনাকে বলি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ইউজ করা হয় হচ্ছে ওই পেজ লোড টাইমটা কমানোর জন্য, কারণ আপনার ওয়েবসাইট যদি হচ্ছে লোড হইতে 1 ঘন্টা সময় নেয় মানুষ এটার মধ্যে ঢুকবে না, ওই টাইমটা যে আছে না ওই গুগল বটটা করে কি খুঁজে খুঁজে বের করে কোন পেজটা লোড হইতে কম টাইম নেয়, ওই টাইমিং এর যে জিনিসটা আমরা ফেস করি ইন্টারনেটে যে খালি ঘুরতেই থাকে, ইউটিউব বাফারিং হচ্ছে, এই হচ্ছে, এই সমস্যাগুলো মেইনলি একটা এন্ড থাকে হচ্ছে গিয়ে আপনার নেট স্পিডের উপরে, আর হচ্ছে কি আরেকটা এন্ড থাকে হচ্ছে ওইখানে কি দেওয়া হইলো কন্টেন্ট তার উপরে, যেই পেজটা যত তাড়াতাড়ি লোড হবে সেই পেজটা তত বেশি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজড। ওকে, ইউআরএল শর্ট, স্যার আমরা যখন লিখব মানে সার্চ করব সেই কথাগুলো বা সেই অ্যাড্রেসটা খুব প্রপার মানে কারেক্ট হতে হবে, তাই তো? তাহলে মানে ওইটা কাছাকাছি যেতে হবে, আপনি যা চাচ্ছেন তার কাছাকাছি হইতে হবে ওই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা।
ব্ল্যাক হ্যাট, ক্লকিং, পেইড লিংকস, স্প্যাম, স্টাফিং, এগুলা কম থাকতে হবে। ব্ল্যাক হ্যাট, আচ্ছা আমি একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া দিই। হ্যাকিং আসলে আছে হচ্ছে গিয়ে 3 ধরনের, হোয়াইট হ্যাট হ্যাকিং, গ্রে হ্যাট হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং। হোয়াইট হ্যাট হ্যাকিং বলা হয় যেটা হচ্ছে আপনি আপনার নিজস্ব সিকিউরিটির জন্য ইউজ করে থাকেন। সাপোজ আপনি হচ্ছে গিয়ে এমন একটা পাসওয়ার্ড দিছেন যেটা কিনা হচ্ছে অন্য কারো পক্ষে ডিক্রিপ্ট করা সম্ভব হবে না, অন্য কেউ হঠাৎ করে আন্দাজ করতে পারবে না। কেউ কেউ 1 1 2 2 3 3 দিয়ে রাখে, তার এটা ইজিলি খোলা যায়। কিন্তু সে যদি হচ্ছে গিয়ে হ্যাকিং এমন ভাবে রাখে যে হ্যাকাররা ধরতে পারবে না, যেমন সে যদি একটা অ্যাট দা রেট অফ ইউজ করে অথবা হচ্ছে একটা আপনার ফুল স্টপ ইউজ করে, তাহলে হ্যাকারদের জন্য ওই জিনিসটা গেস করা অনেক কঠিন হয়ে যায়। এটা হোয়াইট হ্যাট হ্যাকিং এর আওতায় পড়ে। আর যে হচ্ছে গিয়ে ওইটাকে আনলফুলি খোলার চেষ্টা করবে আইনের বাইরে থেকে, সে হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আরেকটা আছে ইন দ্য মিডল, হোয়াইট হ্যাট হ্যাকিং ও না, ব্ল্যাক হ্যাট হ্যাকিং ও না, গ্রে হ্যাট হ্যাকিং। ওইটা হচ্ছে কিছু কিছু মানুষজন ইউজ করে যে হচ্ছে আপনার নিজস্ব সুবিধার্থে। হয়তো দেখা গেল যে হচ্ছে আপনার কারো অ্যাকাউন্ট হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, আমরা কয়েকদিন ধরে একটা জিনিস ফেস করতেছি যে বিকাশ অ্যাকাউন্ট অনেকে অনেক জনের ফোন দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। বিকাশ অ্যাকাউন্টে ফোন দিছে, ফোন দেওয়ার পরেও সে হইতেছে গিয়ে লাইনে আছে। তো ইন দ্য মিন টাইম একজন ভালো হ্যাকার খুঁজে বের করে ফেলতে পারবে যে সে কোথা থেকে ফোন দিছে তাকে, সে যে ধরে দিল সেটার জন্য তার হয়তো কিছু আইন ভাঙতে হয়েছে, কিন্তু সে আইন ভেঙেও ভালো একটা কাজ করছে। এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং। 3 ধরনের হ্যাকিং এর মধ্যে ব্ল্যাক হ্যাট হ্যাকিং হচ্ছে খারাপের জন্য, যেমন ক্লোকিং, পেইড লিংকস, স্প্যাম, স্টাফিং। এখানে হচ্ছে ক্লোকিং বলতে বোঝানো হয়, অনেক সময় দেখবেন ডাউনলোড বাটনে চাপ দিলে সফটওয়্যার একটা খুঁজতেছেন, ডাউনলোড করেছেন, ডাউনলোড বাটনে চাপ দিয়েছেন, আসছে হইতেছে গিয়ে অন্য অন্য ধরনের কিছু একটা, কোন একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ বা অন্য কোনো কিছু, এটারে বলে হচ্ছে ক্লোকিং। আপনি সফটওয়্যার খুঁজতে গেছেন, সফটওয়্যার দেনে আপনাকে অন্য একটা জিনিস ধরাই দিচ্ছে। তারপরে হচ্ছে পেইড লিংকস, টাকা দিয়ে লিংক ই করা, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আছে কিছু কিছু ক্ষেত্রে এথিক্যাল, আবার কিছু কিছু ক্ষেত্রে আনএথিক্যাল। স্প্যাম করা, যেমন একজনকে ইচ্ছা মতো 100 200টা মেসেজ পাঠানো শুধু শুধু বিরক্ত করা, এগুলো হচ্ছে স্প্যামিং এর আওতায় পড়ে। যাই হোক, তারপরে স্টাফিং, স্টাফিং ও এই স্প্যামিং এর মতোই কাছাকাছি, বাট এগুলো আপনাদের এই মুহূর্তে এলিমেন্টারি না। এলিমেন্টারি হচ্ছে কন্টেন্ট এবং এইচটিএমএল। HTML যেটা, HTML হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি একটা ওয়েব পেজ বানাইতে, সেটা হচ্ছে গিয়ে HTML থাকে, আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, PHP আছে, এবং হচ্ছে আপনার পাইথন আছে। মানে HTML হচ্ছে খুব বেসিক একটা জিনিস যেটা হচ্ছে সবাই ইউজ করতে পারে একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, স্বদেশ কর্মকার, আচ্ছা আমি স্লাইডটা, আচ্ছা শ্রীনিবাস সিদ্ধার্থ, HTML এর বিষয়টা আমি পরবর্তীতে আসতেছি, স্লাইডটাকে শেষ করে দিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, HTML একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। প্রথমত বলি যে HTML একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে গিয়ে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে, প্রথমত এটাই বললাম আমি। এখন একটা ওয়েবসাইট তৈরি করার সময় ওইটার ভিতরে ভিতরে অনেক লিংক থাকে, যেটা কিনা সেই পেজ থেকে অন্য কোনো একটা পেজে নিয়ে যেতে পারে। তো HTML এর ভিতরে ওই যে মেটা অল্টারনেটিভ ট্যাগস, এইটার সাথে SEO এর একটা বহু বড় সম্পর্ক আছে। এই মেটা ট্যাগ গুলা হচ্ছে গিয়ে HTML যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিনা একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি যেটা দেখতে পাচ্ছেন না, সেই ল্যাঙ্গুয়েজটা যেখানে লেখা আছে ওইটার ভিতরে যদি কিছু কিছু ওয়ার্ড ঢুকাই দেওয়া যায়, তাহলে সার্চ ইঞ্জিনের যে রোবট ওইটাকে পিক করে নিয়ে ওইটাকে খুব সুন্দর করে সার্চ ইঞ্জিনের কাছে দিয়ে দেয় যে এইটা যাদের যাদের কাছে আছে তাদেরকে তুমি অবশ্যই সামনে রাখবা। সেটা হচ্ছে মেটা অল্টারনেটিভ ট্যাগস। এবং সার্চ ইঞ্জিনে যেসব ওয়ার্ড ইউজ হয় সেই জিনিসগুলা অনেকগুলো মেটা হিসেবে ইউজ করা হয়, অনেকগুলো মেটা হিসেবে ইউজ করা হয় না। তারপর হচ্ছে সিস্টেম ক্রল, রোবটস, আপনার এটা রোবট ফ্রেন্ডলি কিনা, অর্থাৎ এখানে আপনার রোবট গুলি আসা যাওয়া করবে কি না সেই ব্যাপারটা। পেজ লোডিং টাইম, পেজ লোডিং টাইম, অর্থাৎ আপনার একটা যে পেজ লোড হয়ে যাবে কিনা, মানে কতখানি হইতেছে কি আপনার তাড়াতাড়ি লোড হবে, যেটা আমি একটু আগে বললাম। URL, আপনার URL এর মধ্যে লেখা আছে কিনা, অনেক সময় আপনি দেখবেন ফেসবুকে একজনের URL এ গেলে লেখা থাকে profile.0055 এইসব ভাবি, অথচ একটা URL এর মধ্যে যদি একটা একটা URL এর ভিতরে যদি হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড বসানো থাকে যে facebook.com/ হচ্ছে গিয়ে ক্যাটসাই অথবা অন্য কোনো কিছু, তাহলে আপনি ওটাকে ওনাকে তাড়াতাড়ি খুঁজে পাইতেন। এটা হচ্ছে খুব ইজি একটা
এক্সাম্পল দিলাম ইউআরএল এর, এসই ইন্ডেক্সিং, ইন্ডেক্স সম্পর্কে পরবর্তীতে কাছে ভালোভাবে শেখানো হবে, এই কারণে আমি এসই ইন্ডেক্সিং নিয়ে এখন কিছু বলবো না। আর তাছাড়া ক্লাস হচ্ছে গিয়ে মোটামুটি শেষ করে দেওয়া উচিত, আপনারা যদি বলেন তাহলে আমি আর 10 মিনিট ক্লাস নেবো, না হলে নিব না। আপনারা কি মন্তব্য, আপনারা আনমিউট করে বলতে পারেন, না হলে পরবর্তী। স্যার হুম হুম স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, আর হ্যালো, হ্যাঁ, ক্লাসটা কি শেষ করব? আমি একটা না না স্যার অ্যাসাইনমেন্ট একটা দিয়ে শেষ প্রশ্ন করে ছিল দেবো। স্যার, না না না, স্যার মানে একটা প্রশ্ন আমি বলতেছি যে ক্লাস শেষ করে কোশ্চেন স্যার, নেবো, আর 10 মিনিট লাগবে যেটা ক্লাসটা ইয়ে শেষ করে দিন। করতে চেক করে নেন স্যার এই আচ্ছা, টপিকটা। আই থিঙ্ক প্রথম ক্লাসে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে ওকে, আমরা স্যার আসি একটা তাহলে। প্রশ্ন করতাম স্যার, ক্লাসটা শেষ হয়ে যাক, আগে ক্লাসটা শেষ করে নিয়ে অনেকে লিভ করতে পারে, লিভ নিতে চাচ্ছে। ঠিক আছে, ক্লাসটা শেষ করে নেই, তারপরে কোশ্চেন নিচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে গিয়ে স্লাইডটা শেষ করে দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা, অফ পেজ এলিমেন্টস, অফ পেজ এলিমেন্টস এর ভিতরে আছে রিংস। প্রিভিয়াস রাউন্ডটা যদি একটু বলতেন এইচটিএমএল একটু ই করেন। ঠিক আছে, ক্লাস স্লাইডটা শেষ করে নেই, সবাইকে একটু স্লাইডটা শেষ করে দিয়ে নেই, তারপরে। ওকে, অফ পেজ এলিমেন্টস, অফ পেজ এলিমেন্ট হচ্ছে গিয়ে যেই এলিমেন্ট গুলা ওয়েবসাইটে আপনারা দেখতে পান না, যেগুলো ভিতরে ভিতরে থাকে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পান না, কিন্তু সেগুলো আপনার সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে দেয়। যেমন ট্রাস্ট, ট্রাস্টের ভিতরে আছে অথরিটি, হিস্টোরি, এসএসএল। একটা ওয়েবসাইটে আগে যারা আসছে তাদের, তারা বারবার কি আসবে কিনা এই জিনিসটা বলে ট্রাস্ট। পার্সোনাল হচ্ছে কান্ট্রি, লোকালিটি, হিস্টোরি, সোশ্যাল, অর্থাৎ হচ্ছে একটা ওয়েবসাইট কোন জায়গা থেকে জেনারেট হয়েছে এবং অন্যান্য জিনিসপত্র বিষয়ে, ওইখানকার ওই ওয়েবসাইটের পিছনে হিস্টোরি, ওইটা কেন তৈরি হইলো, ওইখানকার এনভায়রনমেন্ট কি, ওই রিলেটেড ইস্যুগুলো থেকে পার্সোনাল, এগুলো অফ পেজ এলিমেন্ট। এগুলা হইতেছে গিয়া আপনারা মানে এসইওতে করবেন, পড়বেন, কিন্তু এগুলা হচ্ছে গিয়ে আপনারা ওই ওয়েবসাইটে জেনারেশন, আপনি যখন জেনারেট করবেন সেটা আপনার অবস্থান কি সেটা, সেটার উপরে ডিপেন্ড করবে, নাথিং এলস। ওকে, সোশ্যাল শেয়ার স্লাইডস, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে রিলেশনশিপ, এইটাও আপনারা সামনে থেকে দেখতে পান না, বাট ওয়েবসাইটে যখন ওয়েবসাইটে কোনো একটা জিনিস কেউ শেয়ার করে, যেমন প্রথম আলোর কোনো একটা জিনিস কেউ শেয়ার করলো, তখন সোশ্যাল মিডিয়ার সাথে ওইটা রিলেশনশিপটা কি ওইটা দেখে হইতেছে গিয়ে আপনারা যাচাই করতে পারেন যে হ্যাঁ এই ওয়েবসাইটটা ভালো নাকি খারাপ। আপনারা দেখবেন, আচ্ছা কানিজ সরনা, হোয়াট ইজ এসএসএল, এসএসএল সম্পর্কে এখন আলোচনা করব না, আগে আমি হচ্ছে যে স্লাইডটা শেষ করে দিই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এসইও হচ্ছে কন্টেন্ট, এইচটিএমএল, দেন হচ্ছে গিয়ে আপনার সিএসএস, এটা হচ্ছে আর একটু ডিপ লেভেলের। এই তিনটা সম্পর্কে আপনারা জানবেন, তারপরে এসইওর ব্যাপারে আমরা যখন আরো জানতে থাকবো তখন আপনারা এসএসএল, হিস্টোরি, অথরিটি, কান্ট্রি, লোকালিটি, এগুলো সবকিছু সম্পর্কে জানতে পারবেন, কারণ এগুলা আপনারা করতে পারবেন না মানে প্রাথমিক অবস্থায়, বাট এগুলো আপনারা শিখতে পারবেন, এখন শিখে এখনই অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনারা একটা স্যার ওয়েবসাইট বানাবেন তখন হচ্ছে গিয়ে স্যার আপনারা করবেন। আরেকটু স্যার পরে, আরেকটু কন্টেন্ট, পরে, জি স্যার, ওকে। এখন আমরা রিক্যাপ করি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এইখানে এসেই হচ্ছে গিয়া আমি পুরো ক্লাসের কোশ্চেন অ্যান্সার নিব, এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি জিনিস, আমি আপনাদেরকে হয়তো কি কনসেপ্ট কিছুটা ক্লিয়ার করতে পারছি। যা যা হচ্ছে গিয়ে ডিজিটাল বেস, উই ডিজিটাল বেস ধরে যে মার্কেটিং সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং হচ্ছে গিয়ে আমরা ব্যাক করে আসলাম যে সাত ধরনের ডিজিটাল মার্কেটিং আছে সেগুলো, এবং প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট আমি আপনাদেরকে শিখাইছি। হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বট নিয়ে আমরা অনেকক্ষণ চিল্লা ফাল্লা করছি, এইটা সেটা হাবজাবি করছি, তারপরে আমরা মনে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাথে বটের সম্পর্ক এবং কিওয়ার্ডের সম্পর্ক আমি কিছুটা হলেও বোঝাতে পারছি। এখন আমি একটু পরে কোশ্চেন নেবো, সেখানে আরেকটু ই হবে, ক্লিয়ার হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেবো, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে আপনারা সবাই দেখবেন এই স্লাইডটা দেওয়ার পরে, অ্যাসাইনমেন্টের এই স্লাইডটার ভিতরে একটা আছে কিওয়ার্ডস এভরিওয়্যার। এসইওর ভিতরে প্রথম কাজটা হচ্ছে কন্টেন্ট, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে অন পেজ এলিমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট, কোয়ালিটি, রিসার্চ, ওয়ার্ডস, এঙ্গেজমেন্ট, ফ্রেশনেস। এইটার মধ্যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ডস, তো আমরা যারা অরিজিনালি এসইও নিয়ে কাজ করি, এসইওর বেজ আর্টিকেল লিখি, ওইটার মধ্যে দুইটা পার্ট থাকে যেটা কিনা মাস্ট ফলো করতেই হয়। প্রথমটা হচ্ছে কিওয়ার্ড,
এখানে দেখেন এটার নিচে আমি অনেকগুলো কিওয়ার্ড দিছি, মেন শুজ ব্র্যান্ডস, ডিসকাউন্ট মেন শুজ, এগুলা হইতেছে গিয়া যে কোনো একটা ই কমার্স কোম্পানি রিলেটেড কোশ্চেন সার্চ দিয়েছেন। যেমন আপনি একটা শু কিনতে চান, ওই শু রিলেটেড যেই সব কিওয়ার্ড আছে, অর্থাৎ কিনা অন্য যে যে ওয়েবসাইট গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রথম পাতায় গুগলের, সেই ওয়েবসাইট গুলা কেন দেখতে পাচ্ছেন, কোন কোন কিওয়ার্ড তাদের ভিতরে আছে, এই কিওয়ার্ড গুলা হচ্ছে গিয়ে সেই জিনিসটা শো করতেছে। এইটা একটা টুল, এটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার, পিপল অলসো সার্চ ফর কিওয়ার্ড। এই কিওয়ার্ড হচ্ছে ফার্স্ট পার্ট, 2 নম্বর হচ্ছে লং টেইল ওয়ার্ড। এই দুইটা জিনিস আমাদের যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা প্যারাগ্রাফ লিখি ওইটার ভিতরে মাস্ট থাকতে হয়, এবং যে এইগুলা যত বেশি আসবে গুগল বট ওইটাকে পিক করে তত বেশি ওইটাকে সামনে নিয়ে যাবে। এই জিনিসটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আজকে। কিওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন না, সমস্যা নাই, স্লাইডে দেখে নিন। এই এইটা যেটা দিচ্ছি আপনাদের, যাদের যাদের কম্পিউটার আছে তাদের জন্য খুব ইজি হয়ে যাবে, যাদের জন্য মোবাইল আছে তারা হচ্ছে গিয়ে দরকার হইলে এটার যে এক্সটেনশনটা আছে অ্যান্ড্রয়েডের জন্য সেটাকে নামাই নিয়ে কাজ করবে। আমার কাছে ই করেন, এটা যদি না থাকে অ্যান্ড্রয়েড অ্যাভেলেবেল দরকার হলে আপনাকে আরেকটা আমি দিয়ে দিব। এখন কিওয়ার্ড এভরিহোয়ার, এখন গেল হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিওয়্যার, সবাই লিখে নেন কিওয়ার্ড এভরিওয়্যার, সবাই লিখে নেন কাইন্ডলি কিওয়ার্ড এভরিওয়্যার, লেখেন আমি বলতেছি। আমি নামটা লিখে দিলাম কিওয়ার্ড এভরিওয়্যার। এটা আপনারা সার্চ করবেন গুগল এবং মোজিলা ফায়ারফক্স এর জন্য, এটা ফ্রি, ঠিক আছে? এইটাকে আপনারা এক্সটেনশনটাকে নামিয়ে নেবেন, যদি এক্সটেনশন নামাতে কোনো প্রকার সমস্যা হয় ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা হচ্ছে আমি একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিব। যদি আপনাদের সবারই সমস্যা হয় সেক্ষেত্রে ইউটিউব ভিডিওটা দেখে আপনারা কিওয়ার্ড এভরিওয়্যার এটাকে লোড করে নেবেন। লোড করার পরে কি করবেন, অ্যাসাইনমেন্টটা কি, এই ইনস্টল কিওয়ার্ডস এভরিওয়্যার, গিভ স্ক্রিনশট টু ফেসবুক গ্রুপ আন্ডার মাই পোস্ট। আমি একটা ই করে দিব যে অ্যাসাইনমেন্টের যে কমেন্ট গুলো সেগুলো এখানে দেয়। আচ্ছা শিউলি আক্তার আপু, ভিডিও লিঙ্ক দিয়ে দেন। হ্যাঁ আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওকে, সার্চ পিক্সেল আইটি অ্যান্ড পোস্ট স্ক্রিনশট অন কমেন্ট। পিক্সেল আইটি লিখে আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে এই এক্সটেনশনটা যখন আপনারা লোড করে ফেলবেন, তারপরে যখন আপনারা গুগলে কোনো কিছু সার্চ করবেন, আপনাদের পেজের ডান দিকে কর্নার দিয়ে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ড গুলো আসবে। কিওয়ার্ডস এভরিহোয়ার, এই অ্যাপটার নাম কিওয়ার্ডস এভরিহোয়ার, আমি লিখে দিই, এইটার ভিতরে তো আসেই, আবার দরকার হলে লিখে দিব না আলাদা করে ফেসবুক গ্রুপে, সমস্যা নেই। কিওয়ার্ডস এভরিহোয়ার, এই হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের, এইটা হচ্ছে আপনাদের প্রথম ধাপ ডিজিটাল মার্কেটিং এর 101। আপনারা এতক্ষণ বেসিক শিখছেন, আপনারা এতক্ষণ হচ্ছে গিয়ে আমার সাথে থেকে থেকে পুরো ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডটা সম্পর্কে জানছেন, এখন থেকে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ স্টার্টিং শুরু। এখন থেকে আপনারা এক একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে যাচ্ছেন। আচ্ছা উইন্ডোজ সেভেন, এটা হচ্ছে গিয়ে আপনার একটা কিওয়ার্ড সার্চিং অ্যাপ। আমি যেভাবে বলবো আপনারা চালাইতে থাকবেন, তারপরে আমি এক্সপ্লেইন করে দিব যে অ্যাসাইনমেন্টের রেজাল্টটা আপনারা কি পাবেন। আমি যে অ্যাসাইনমেন্টটা দিছি প্রথমে সেটাকে আপনারা করবেন। আচ্ছা স্যার একটু প্র্যাকটিক্যালি দেখে দিলে ভালো হতো। প্র্যাকটিক্যাল এইটা আপনারা প্র্যাকটিক্যাল করবেন দেখে অ্যাসাইনমেন্ট, এত আইসা কেন ভাই, আপনারা প্র্যাকটিক্যাল করবেন দেখে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, এই কাজটা আপনাদের নিজেদের করতে হবে। আমরা যখন প্রথম শিখছি আমাদের স্যাররাও আমাদেরকে বলছিল যে তোমরা আগে এটা ইনস্টল করে দেখো কি হয়, তারপরে জানবা কেন হয়। আচ্ছা আপনারা প্রথমে এটাকে ইনস্টল করবেন, কিওয়ার্ডস এভরিহোয়্যার এক্সটেনশন, এটা লিখে সার্চ দিবেন কিওয়ার্ডস এভরিহোয়্যার এক্সটেনশন। আপনারা কি নামটা নোট করছেন? আপনার ফায়ারফক্স এর এক্সটেনশন স্টোরে পাবেন।
আচ্ছা গেল, এটা মেইনলি ডেস্কটপ ভার্সন। আপনারা যারা কম্পিউটার আছে তারা প্রথমে সলভ করবেন, যারা অ্যান্ড্রয়েড এর মোবাইল অ্যাপে আছেন তারা পরে আমার কাছে আসবেন। এইটা আপনাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানোর প্রথম এবং ফার্স্ট মানে ফরমোস্ট স্টেপ, এবং এটা আমরা অরিজিনালি 100% প্র্যাকটিক্যাল কাজ করতে যাচ্ছি। এবার কি আমি বুঝাইতে পারছি? ওকে, আপনারা কি এটার নামটা লিখে নিছেন? আচ্ছা আপনারা কম্পিউটারে লোড করে আগামীকাল স্ক্রিনশট জমা দিবেন রাত 12টার ভিতরে। আগামীকাল আমি একটা ফেসবুকে পোস্ট দিব। হ্যাঁ, ইনস্টল করতে হবে, এটা প্রথম দায়িত্ব হচ্ছে এটা ইনস্টল করা। যেভাবে পারেন আপনারা ইনস্টল করবেন। এই জিনিসটা আমি হাতে কলমে শেখার জন্যই দিচ্ছি। আপনারা যদি সার্চ করে একটা মানে অপটিমাইজার টুল নিজেরা হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারেন, আপনাদের কনফিডেন্স লেভেলই বেড়ে যাবে। আমি যদি আপনাদেরকে দিয়ে দেই কোথা থেকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের কনফিডেন্সটা বাড়বে না, তখন আপনারা বারবার কোশ্চেনটা আমাকেই করবেন। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ ডুইং দিস থিং, আপনাকে নিজেকে করে শিখতে হবে হাতে কলমে। যদি না পারেন আমরা আপনাদের ব্যাকআপে আছি, কোনো সমস্যা নেই, 24 আওয়ার্স আপনি আমাকে পাবেন মোবাইলে। যদি নাও পান একটা মেসেজ দিয়ে রাখবেন আমার ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে, আপনার অ্যানসার দেওয়া হবে। স্যার আপনাকে তো কথা বলতে যাচ্ছে, আমাদের কি মনে হয় যে মেসেঞ্জারে একটু গ্রুপ করে দিলে বেটার হতো? কথা কেটে কেটে আসতেছে আপনি। স্যার মেসেঞ্জারে একটা গ্রুপ করলে বেটার হতো। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ হইতে চান কে? শুনি, মেসেঞ্জার না যদি হোয়াটসঅ্যাপ হয় তাহলে মনে হয় আরো একটু, আমার মনে হয় হোয়াটসঅ্যাপ হলে বেটার হয়। ওইখানে আপনারা আমাকেও পাবেন। হোয়াটসঅ্যাপে করাটা বেটার, হোয়াটসঅ্যাপে করাটা বেটার। কারো যদি কোনো দরকার হয় একজন আরেকজনকে ফোন দিয়ে সাপোর্ট করতে পারবেন। স্যার হোয়াটসঅ্যাপে গুলো ডকুমেন্ট গুলো পরবর্তীতে থাকবে না, ওগুলো ডিলিট হয়ে যায়। মেসেঞ্জার তো আমরা অন প্রথমত হচ্ছে ক্লাসের এখানে আমি ফর্মালি এন্ড করতেছি না, মোটামুটি সফটএন্ড, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রকার দরকার থাকে আপনারা চলে যেতে পারেন, যদি পরবর্তীতে কোনো প্রকার সমস্যা থাকে আমার কাছে আপনারা ফেসবুকে আমার প্রোফাইলে নক করলে আমাকে পাবেন অলরেডি, ঠিক আছে। যদি নাও পান আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই দুই জায়গায় মাস্ট আমাকে পাবেন, নাহলে আমাকে ডিরেক্ট ফোনই দিয়েন রাত্রে পাবেন। নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিব, একটু পরে আমি ফেসবুকে দিয়ে দিব, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা থাকতে পারেন, আর যারা হচ্ছে গিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করতেও চান কোশ্চেন ছাড়াও আপনারা এখানে থাকতে পারেন। আর যাদের হচ্ছে খুব জরুরি দরকার আছে তারা যেতে পারেন। মোটামুটি শেষ আজকে ভাই। আমি একটু 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 বলতে চাইছিলাম, এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা কি আমরা যে অ্যাড্রেস বার যেখানে আছে ওইখানে দিয়ে সার্চ দেব নাকি? না, এই তো এতক্ষণে না আসল কোশ্চেন আসছে, এটাই তো আপনারা বের করতে হবে। আপনি কিভাবে আপনি এটা আপনাদের পরীক্ষা, এটা যদি করতে পারেন মনে করেন আপনাদের ভিতরে ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা ভূত জাগ্রত হচ্ছে। আমি জাস্ট জানতে চাচ্ছি এটা কি স্ক্রিনশট নিয়ে আপনাকে সেন্ড করতে হয়? হ্যাঁ, আপনারা এক্সটেনশনটা যখন হচ্ছে গিয়ে নিয়ে ফেলবেন তারপরে সার্চ দিবেন পিক্সেল আইটি, পিক্সেল আইটি রিলেটেড কতগুলা কিওয়ার্ড আসে সেই কিওয়ার্ডের স্ক্রিনশটটা নিয়ে আপনারা আমাকে দিবেন। আমি দরকার হলে এটা একটা রেকর্ডিং অথবা হচ্ছে গিয়ে আরো বিস্তারিত লিখে অ্যাসাইনমেন্ট হিসেবে একটু পরে ফেসবুকে দিয়ে দিব। ওকে, যাদের জরুরি কাজ আছে তারা লিভ করতে পারেন, আর যারা কোনো কোশ্চেন করবেন তারা থাকেন এবং আনমিউট করে যার যার মন চায় আমাকে এই মুহূর্তে কোশ্চেন করতে পারেন, আমি আছি। বলেন। হ্যাঁ ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, বলুন। আচ্ছা, মানে ওয়েবসাইট তো মোটামুটি সবাই দুই ভাবে করে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চায়, একটা এইচটিএমএল দিয়ে করে। আচ্ছা, এখানে আপনাকে থামাই, ওয়েবসাইট করার আরো অনেক ওয়ে আছে, লারাভেল আছে,
পিএইচপি ল্যাঙ্গুয়েজও আছে। হ্যাঁ, পিএইচপি যেমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হচ্ছে, তেমনি এইচটিএমএলও ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা অন্যভাবে। এটা একেবারেই হচ্ছে কি আপনার ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। এসইওর সাথে ওয়েব ডেভেলপমেন্টের সম্পর্ক 10% থেকে 20%-এর বেশি না, ঠিক আছে? সো আপনাকে অত ডিপে না গেলেও চলবে। না, যদি আমি একটা ওয়েবসাইট করলাম, সাপোজ ওয়েবসাইটটা যদি আমার ওয়ার্ডপ্রেস তে করা থাকে, তাহলে কি আমি ওই এইচটিএমএল তে মানে কিওয়ার্ড গুলো ইয়ে করতে পারবো? আপনার আপনি ওয়ার্ডপ্রেসে যখন করা থাকে, ওইটার এইচটিএমএল একটা ফ্রন্ট এন্ড থাকে, এটা তো আপনি দেখছেন, রাইট? ওইটা আপনি পুরাটা এইচটিএমএল এ হচ্ছে কনভার্ট করতে পারবেন, কারণ এইচটিএমএল যখন আপনি খুলবেন তখন ওইটার ভিতরে মেটা ট্যাগ থাকে অনেকগুলো, দেখছেন না? আপনি যদি ডেভেলপিং সম্পর্কে কোশ্চেন করেন, যদিও এটা আমি এই টপিকে যাব না, কারণ এখানে যারা আছে তারা আমি মনে করি অনেক এলিমেন্টারি, তাদের জন্য মেইন এখন দরকার হচ্ছে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? এখান থেকে স্টার্টিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর, ওনাদের জন্য এটা দরকার। আপনি আলাদা আমার সাথে কথা বলেন, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। অনেকে আপনি আমি কি বলতেছি এটা বুঝবে না, এটা আমার কথা কি রাইট? আপনি আমি কি বলতেছি এটা অনেকে বুঝবে না, এখানে ওনাদের জন্য আরো এলিমেন্টেড লেভেলের দরকার, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ, নো প্রবলেম। আর কারো কোশ্চেন? আমাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার, এই জিনিসটা হচ্ছে আমাদের আগে ইনস্টল করতে হবে। হ্যালো হ্যালো, যিনি হ্যালো বলছেন আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আজকের এই টোটাল ক্লাসের রেকর্ডটা কি ফেসবুকে দিয়ে দিবেন? জি, আমরা ফেসবুকে দিয়ে দিব। আমাদের খুব স্পেশাল একজন পার্সন আছে, সে হচ্ছে কি শাকিল, ও আমার সাথে এই মুহূর্তে ক্লাসেই আছে, ওর সাথে কথাবার্তা বলে আপনাদের সুবিধা মতো একটা টাইম এগুলো দেওয়া হবে, হয় ইউটিউবে দেওয়া হবে না হলে আলাদা করে রেকর্ডিং হিসেবে দেওয়া হবে, সমস্যা নেই। স্যার এটা তো আমরা বুঝবো কিভাবে? স্যার এটা নির্দিষ্ট টাইমে দিলে বেটার হয়, আমরা বুঝতে পারি যে এটা নিয়ে আমাদের আমি একটু পরে ফেসবুকে আপনাদের জিজ্ঞেস করবো যে আমার ক্লাসটা আপনাদের কেমন লাগছে, তখন আমি হয়তো গিয়ে আপনাদেরকে জিজ্ঞেসও করে দেবো যে আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার কোথায় খুলতে চান। তা আমাদের ক্লাস আপনাদের কেমন লাগলো, খারাপ হলে খারাপ বলবেন, বুঝতে অসুবিধা হলে তাও লিখবেন, সমস্যা নেই। না স্যার, ক্লাস খুব সুন্দর হয়েছে, কিছু কিছু টপিক মানে শুরু থেকে এই পর্যন্ত পুরোটা ক্লাস করলেও কিছু কিছু টপিক কিন্তু স্যার মাথা থেকে হারায় দিতেছে, মানে আজকে প্রথম ক্লাস তো অ্যাডজাস্ট না। হ্যাঁ, এগুলো আপনাদেরকে যা বোঝানো হয়েছে, মানে যেহেতু আপনাদের হাতে কলমে শিখানোটা আমার দায়িত্ব, এই কারণে খুব অ্যাডভান্স লেভেলের মধ্যে দিয়ে হইলেও কিছু কিছু জিনিস আমি রাখছি, বুঝতে পারছেন? জেল হক লিখছেন, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। আর স্যার আমি যেটা বলছিলাম যে মানে শুরু থেকে এই পর্যন্ত ক্লাস হইলেও কিছু কিছু জিনিস কিন্তু মানে বুঝতে পারছি, সম্পূর্ণ ক্লাস বুঝতে পারছি, তারপরে কিছু কিছু টপিক কিন্তু মাথা থেকে হারায় গেছে যে এই জিনিসটা এইভাবে কাজ করতে হবে, দেন এই জিনিসটা এই টপিকে বলা হয়েছে। আমাদের মাথা থেকে হারিয়ে যায় কথাটা আসলেই সত্য, হারিয়ে যায়, কিন্তু আমরা যখন এটা প্র্যাকটিক্যাল করবো কিন্তু আমাদের মাথা থেকে এর জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া ফর আওয়ার। আর ঘটনা হচ্ছে এটা ফার্স্ট ক্লাস, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনারা সবাই অনেক শুনছেন, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা শুনছেন, কিন্তু এটার ভিতরে তো এখন পর্যন্ত ঢোকেন নাই, তাই না? এখন আস্তে আস্তে জানি না কি ডিজিটাল মার্কেটিংটা কি, আপনারা যত জানবেন তত মনে হবে আপনারা কিছু জানেন না, আমার কাছে আমার মনে হয় আমি এখনো কিছুই জানি না। ভাইয়া এটা কি কিওয়ার্ড এর কাজ? ওই কিওয়ার্ড, ইয়েস, এইটা হচ্ছে কিওয়ার্ডের কাজের ফার্স্ট স্টেপ, এবং আপনাদেরকে যা শিখাচ্ছি আমার মনে হয় না যে মানে অন্যান্য কোর্সের তুলনায় কম শিখাচ্ছি, বরং মানে
দিস উইল বি ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আপনারা যারা 50 জন 60 জন আছেন এই গ্রুপে, মানে অন্য যে কোনো ইনস্টিটিউটের যে কেউ শুনলেই অবাক হয়ে যাবে যে আপনাদেরকে হাতে কলমে আসলে কি শেখানো হচ্ছে, কারণ এগুলা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ এবং হাতে কলমে কাজ। আপনারা অনেকে কোশ্চেন করছিলেন না ক্লাস শুরুর সময় যে হাতে কলমে শেখানো হবে কিনা, এবার তো বুঝতে পারছেন যে ভয়ের চোটে তো আপনারা পালানোর উপক্রম হয়েছে ভাই। আর আমি যদি করে দেই, আমি যদি করে দেই আপনারা শিখতে পারবেন না, এই জিনিসগুলো আপনাদের করে শিখতে হবে। যদি না পারেন ব্যাকআপ হিসেবে আমরা আছি, ঠিক আছে? তাহলে স্যার এই এরকম সাপোর্টটা ফার্স্ট টু লাস্ট আমাদেরকে দিয়ে যাবেন, তাহলে আমরা আমরা কিছু একটা জানতে পারব। আমার ইচ্ছা যে মানে আমি যতটুকু শিখছি অন্তত আপনাদেরকে ওই পর্যন্ত শিখে দিয়ে যাবো, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। হয়তো এমন হতে পারে যে আমি হয়তো কালকে মারাও যেতে পারি, এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা মনে করি আমি, তো তখন তো আর পারবো না, তাই না? এখন পর্যন্ত থাকবো, ততদিন আপনাদের যতখানি সম্ভব সাপোর্ট যেভাবেই হোক না কেন আমি দিয়ে যাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা অনেক অনুপ্রাণিত হব। থ্যাংক ইউ। ওকে, যারা যারা রেইজ হ্যান্ড করছেন তারা আনমিউট করতে পারেন, সবাই আনমিউট করতে পারেন, আমি সবাইকে অনুমতি দিলাম, সবাই আনমিউট করে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। সার্চ ইঞ্জিন এবং অপটিমাইজেশন দুটো সংজ্ঞাটা যদি একটু ক্লিয়ার করে আবার একটু বলতেন, তাহলে লিখে সরি সরি আরেকবার, একটা সেকেন্ড। হ্যাঁ আমি চ্যাটে একজনকে একটা অ্যান্সার দিয়ে নিয়েছি, উনি পিডিএফ ফাইলের একটা অ্যাপ জানতে চেয়েছেন, গুগল ক্রোম দিয়ে ডাউনলোড করে অ্যাডোবি সফটওয়্যার দিয়ে দেখতে হবে, অ্যাডোবি রিডার। ওকে জি প্লিজ বলেন ভাই, যিনি কথা বলতে চাচ্ছেন। বলছিলাম যে সার্চ ইঞ্জিন এবং অপটিমাইজেশন দুটার সংজ্ঞাটা যদি আবার একটু বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ শিওর, যদি খাতা কলম থেকে নোটও নিতে পারেন, হয়তো পরবর্তীতে আবার হচ্ছে আপনাদের ই করতে পারে। সার্চ ইঞ্জিন মূলত হচ্ছে গিয়ে, বাংলায় বলবো না আপনাকে ইংলিশে বললে কোনটা আপনার সুবিধা হয় বলেন, আমি ওভাবে বলবো। বাংলায় বলেন, আমি খাতায় লিখে রাখছি। আচ্ছা 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 ঠিক আছে। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যা কিনা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য উপাত্ত সংগ্রহ করে এমন ভাবে রাখে যে অন্য কেউ যখন সেটাকে খুঁজতে যায় তা খুঁজে বের করতে পারে। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের আসল বাংলা ডেফিনেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা ওয়েবসাইটকে একটা সার্চ ইঞ্জিনের ভেতরে সম্পূর্ণভাবে পপুলার করে তোলার জন্য যা যা করা হয় তার সবকিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্তর্গত। আমি কি আরো ধীরে ধীরে বলবো? আচ্ছা আচ্ছা, একটা ওয়েবসাইটকে একটা সার্চ ইঞ্জিনের কাছে পপুলার করে তোলার জন্য যা যা করা হয় তার সবই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে এর সবচেয়ে সোজা ডেফিনেশন। এবং এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন, যে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভেতরে কিওয়ার্ড মেটা ট্যাগ এখান থেকে শুরু করে নিয়ে অফলাইনে ওই ওয়েবসাইট তৈরির হিস্টোরি পর্যন্ত সবই অন্তর্ভুক্ত। কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে নিয়ে ওই ওয়েবসাইট তৈরির পেছনের ইতিহাস, ওই ওয়েবসাইট তৈরির পিছনের ইতিহাস এবং পটভূমি সবই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্তর্ভুক্ত। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে? হ্যাঁ প্লিজ। না কোশ্চেন বলতে জাস্ট একটা বিষয় জানার জন্য যে পিক্সেল আইটি, জি জি পিক্সেল আইটি সার্চে কি আছে তো নাকি, একটু কনফিউশন এই কারণে বললাম। জি জি সরি আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। আমাদের যেটা বলছিলেন যে কিওয়ার্ড এবিফায়ারে ওখানে পিক্সেল আইটি হুম ওটার অ্যাসাইনমেন্ট যেটা ছিল হুম হুম
সেটার ব্যাপারে একটু বলছিলাম। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ঘটনাটা হচ্ছে গিয়ে এই রহস্যটা আসলে এখন বলে দিলে, রহস্যটা রহস্যটা আসলে অ্যাসাইনমেন্টের পরেই আমাকে বলতে হবে। পিক্সে হালকা শুধু বলে দিই যে পিক্সে লাইটেরটা সার্চ অপটিমাইজ করা। করা আছে কিনা সেটাই জানো। ওকে, আচ্ছা, এই প্রশ্নোত্তর পর্ব ভিডিও আকারে আপলোড করার অনুরোধ রইলো। হ্যাঁ, এই প্রশ্নোত্তর পর্বটা ভিডিওর ভিতরে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে পারি। একটু পরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ফেসবুকে কথা বলবো। ফর্মাল ক্লাস আমি এখানেই আজকে সমাপ্ত করছি। আর আপনাদের কার কেমন লাগলো আমি একটু পরে একটা কোশ্চেন করছি। হ্যাঁ, হ্যালো, কে কে বলছেন, নাম বলুন প্লিজ। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাত্রি আক্তার। জি আপু, বলুন। ভাইয়া, আমার অনেকগুলোই কোশ্চেন ছিল। সেটা হচ্ছে যে আমি ফার্স্টের দিকে ক্লাসে অ্যাড হইতে পারি নাই, আর হচ্ছে যে এটা আমি পরে ভিডিও দেখে করতে পারবো। আরেকটা হচ্ছে ফিক্সিলাইটি, সেটাও কি আমাদের ডাউনলোড করতে হবে? ডাউনলোড করে স্ক্রিনশট নিয়ে কমান্ডে জমা দিতে হবে? মানে দুইটা ডাউনলোড করতে হবে, না দুইটা অ্যাপ? না না না, ওখানে যেটা বলা হয়েছে যে অ্যাপ একটাই, পিক্সেল আইটি লিখে আপনারা সার্চ দিবেন ওই অ্যাপটা ডাউনলোড করার পরে। এটা অ্যাপও বলে না, এটার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা, এক্সটেনশন। এটা হচ্ছে গুগল ক্রোম অথবা ফায়ারফক্সের ভিতরেই এক্সট্রা একটা অ্যাপ, ঠিক আছে, ছোট একটা অ্যাপ যেটা ওইটার ভিতরে অনেক কিছু শো করে। বুঝতে পারছি। আপনার কি পিসি আছে? জি জি, আচ্ছা, তাহলে আপনি পিসিতে অবশ্যই এটাকে সার্চ দিবেন, যে হচ্ছে গিয়ে আপনার গুগল ক্রোমের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন যে কিওয়ার্ডস এভরিওয়্যার। তো যখন যেটা আসবে তখন ওইখান থেকে আপনাকে ডাউনলোড জি করতে হবে। ডাউনলোড করার প্রসেসিং আমি বলে দিব না, কারণ ইন ফিউচারে আপনাদের আরো অনেক কঠিন কাজ করতে হবে। ওইটা ডাউনলোড করে এক্সটেনশনটা যখন ওইটার ভিতরে দিবেন, তারপরে আবার অ্যাড্রেস বারে লিখবেন পিক্সেল আইটি। লিখে হতেছে গিয়ে সার্চ করার পরে দেখবেন হাতের ডান পাশে অনেকগুলা কিওয়ার্ড আসতেছে। আমি যেটা এই সাইডের ভিতরে দিছি ঠিক সেম স্টাইলে অনেকগুলো কিওয়ার্ড আসবে, ওইগুলা সহ আমাকে একটা স্ক্রিনশট দিবেন। আচ্ছা, না ফিক্সেল আইডি যে অ্যাপটা আছে ওইটাতে তো আমি কিছু কিছু কাজ করে থাকি আমার পেজের ক্ষেত্রে, সো এই জন্য জানতে চাইলাম। না, পিক্সেল আইটির অ্যাপের সাথে এটা রিলেশন নেই। পিক্সেল আইটিকে শুধু আপনার অ্যাসাইনমেন্টের একটা টুল হিসেবে দেওয়া হয়েছে। আপনার মেইন হচ্ছে কিওয়ার্ডস টুল, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের না সাথে না, আমি কাজ জানতে করতে চাইলাম হলে এটা। এটা কি ডাউনলোড ডাউনলোড করতে আপনি বলছেন কিনা। না, আচ্ছা আচ্ছা, কিওয়ার্ডস এভরিওয়্যার এটা ওকে আপনি ডাউনলোড করবেন আপনি, ঠিক আছে। ওকে, ভাই, আমরা হুম হুম আপু, কথা ভিডিওটা শোনা কখন যাচ্ছে না। পাবো? ভিডিওটা কখন পাবেন এটা আসলে শাকিল আচ্ছা আচ্ছা, ডিসাইড ওকে, করবে। শাকিল হচ্ছে এইসব বিষয়ে আমার বস, ও বিকজ ডিসাইড আমি করবে তো। 1 ঘন্টা লেট। আচ্ছা, অনেকে 1 ঘন্টা আগে আসছেন, ও কিন্তু ক্লাস করতে পারেন না, যে আসছে অনেক ঘটনা। মানে আমি 1 ঘন্টা পরে সরি। ক্লাসে জয়েন হয়েছি আর কি। আচ্ছা, সমস্যা নেই, আপনি ভিডিও দেখে নিন, তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাকে নক দিন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওকে, যে কেউই যার কোনো ধরনের কোশ্চেন থাকুক না কেন, আপনারা আমাকে নক দিবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। নামটা কি ভাই? ভাই। আমি হাবিবুল্লাহ খান বলছি, হাবিব বলছি আর কি। হাবিব ভাই প্লিজ বলেন না। ভাই, আপনি কি পরবর্তীতে কি অ্যাফিলিয়েটের ব্যাপারে কোনো কিছু শেখাবেন, মানে নেক্সট কোন ক্লাসে সিপিএ পরবর্তীতে? মার্কেটিং, সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট এটা নিয়ে, মার্কেটিং, অ্যাফিলিয়েট, সিপিএ অ্যাফিলিয়েট দুটো আমি একই আর কি, আমার কাছে দুটা সমার্থক, কারণ দুইটাই তো একই ধরনের জিনিসপত্র করে। তো ওইটা নিয়ে অবশ্যই শেখানো হবে একটা ক্লাসে, কিন্তু অ্যাফিলিয়েটেড মার্কেটিং আপনি কত দূর বুঝবেন? আপনার জন্য সেটাই হবে কিনা আমি সেটা বোঝার চেষ্টা করতেছি। আমার একটা অ্যাফিলিয়েট, আমার একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, আমার নিজস্ব একটা আছে। তো আমি সেভাবে কাজ করি না, আমি জাস্ট মাঝে মাঝে মানে আর্টিকেল মানে জাস্ট পোস্ট করি আর কি, মাঝে মাঝে প্র্যাকটিস করি আর কি জাস্ট। আপনি বেসিক্যালি হচ্ছে এসইও এর কাজ করতেছেন, কিন্তু হচ্ছে ব্যাক এন্ড এর কাজ করতেছেন, নাই তো? জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এসইও জি কাজ করতেছেন, ব্যাক এন্ড এর অ্যাফিলিয়েট এর কাজটা করতেছেন না। ওইটা সম্পর্কে আমি শিখাবো, কিন্তু আমার জি মনে হয় মানে আমি অলরেডি এখানে আপনার ধারণা আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা জি আপনার যদি ধারণা থাকে তাহলে মনে করেন ক্লাসে যেটুকু শিখতে পারবেন ওইটুকু আপনার কাছে আছে, প্লাস আর একটু হালকা পাতলা জিনিস আপনি শিখতে পারবেন, এটুকু আমি গ্যারান্টি দিলাম। কারণ জি হচ্ছে আচ্ছা হ্যাঁ মানে আপনি তো ফার্স্ট ক্লাসে তো বুঝতে পারলেন যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হাতে কলমে কাজ করাবো, রাইট? তো জি সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ গিয়ে হ্যাঁ মানে অ্যাফিলিয়েট আস্তে আস্তে কিন্তু লেট আছে, এটা লাস্টের দিকে আছে, ঠিক আছে। জি আপনার হ্যাঁ কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে হ্যাঁ অনেকদিন, হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে, ক্লাস মিস ওকে করা ভাই, যাবে না। থ্যাংক ইউ।
ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। নো প্রবলেম। আর কেউ? আর কেউ কোশ্চেন করবেন? হ্যালো, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর কেউ? থ্যাংক ইউ। আর কেউ প্রশ্নকারী নাই? নাই নাই, আমি আপাতত রওনা দেই, তাহলে ফেসবুকে আবার হয়তো দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের ক্লাস করায়ও আমার অনেক ভালো লাগছে। ওকে, বাই।